নমস্কার, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাবো কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দেবদাসের কিছু অংশ। দেবদাস অন্যমনস্ক হইয়া রহিল, জবাব দিল না। মনটা ভালো নেই না হে? দেবদাস হঠাৎ বিছানার উপর উঠিয়া বসিল, ব্যগ্রভাবে তাহার মুখ পানে চাহিয়া বলিল, আচ্ছা চুনিবাবু, তোমার মনে কি কোনো ক্লেশ নেই? চুনিলাল হাসিয়া উঠিল, কিছু না। কখনো এ জীবনে ক্লেশ পাওনি? এ কথা কেন? আমার শুনতে বড় সাধ হয়। তাহলে আর একদিন শুনো। দেবদাস বলিল, আচ্ছা চুনি, তুমি সারা রাত্রি কোথায় থাকো? চুনিলাল মৃদু হাসিয়া কহিল, তা কি তুমি জানো না? জানি, কিন্তু ঠিক জানি নে। চুনিলালের মুখ উৎসাহে উজ্জ্বল হইয়া উঠিল। এসব আলোচনার মধ্যে আর কিছু না থাক, একটা চক্ষু লজ্জাও যে আছে দীর্ঘ অভ্যাসের দোষে, সে তাহাও বিস্মৃত হইয়াছিল। কৌতুক করিয়া চক্ষু মুদিয়া বলিল, দেবদাস, ভালো করে জানতে হলে কিন্তু ঠিক আমার মতো হওয়া চাই। কাল আমার সঙ্গে যাবে? দেবদাস একবার ভাবিয়া দেখিল, তাহার পর কহিল, শুনি সেখানে নাকি খুব আমোদ পাওয়া যায়, কোনো কষ্ট মনে থাকে না, এ কি সত্যি? একেবারে খাঁটি সত্যি। তা যদি হয় তো আমাকে নিয়ে যেও, আমি যাব। পরদিন সন্ধ্যার প্রাক্কালে চুনিলাল দেবদাসের ঘরে আসিয়া দেখিল, সে ব্যস্তভাবে জিনিসপত্র বাঁধিয়া গুছাইয়া সাজাইয়া লইতেছে। বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কি হে, যাবে না? দেবদাস কোনো দিকে না চাহিয়া কহিল, হ্যাঁ যাব বই কি, তবে এসব কি করছো? যাবার উদ্যোগ করছি। চুনিলাল ঈষৎ হাসিয়া ভাবিল, মন্দ উদ্যোগ নয়। কহিল, ঘর বাড়ি কি সব সেখানে নিয়ে যাবে নাকি হে? তবে কার কাছে রেখে যাব? চুনিলাল বুঝিতে পারিল না, কহিল, জিনিসপত্র আমি কার কাছে রেখে যাই, সব তো বাসায় পড়ে থাকে। দেবদাস যেন হঠাৎ সচেতন হইয়া চোখ তুলিল, লজ্জিত হইয়া কহিল, চুনিবাবু, আজ আমি বাড়ি যাচ্ছি। সে কি হে, কবে আসবে? দেবদাস মাথা নাড়িয়া বলিল, আমি আর আসব না। বিস্ময়ে চুনিলাল তাহার মুখ পানে চাহিয়া রহিল। দেবদাস কহিতে লাগিল, এই টাকা নাও, আমার যা কিছু ধার আছে এই থেকে শোধ করে দিও, যদি কিছু বাঁচে বাসার দাসী চাকরকে বিলিয়ে দিও, আমি আর কখনো কলকাতায় ফিরব না। মনে মনে বলিতে লাগিল, কলকাতায় এসে আমার অনেক গেছে, অনেক গেছে। আজ যৌবনের কুয়াশাচ্ছন্ন আধার ভেদ করিয়া তাহার চোখে পড়িতেছে সেই দুর্দান্ত দুর্নিবিত কিশোর বয়সের সেই অযাচিত পদদলিত রত্ন, আজ সমস্ত কলিকাতার তুলনাতেও যেন অনেক বড়, অনেক দামি। চুনিলালের মুখ পানে চাহিয়া বলিল, চুনি, শিক্ষা বিদ্যা বুদ্ধি জ্ঞান উন্নতি যা কিছু সব সুখের জন্য, যেমন করি দেখো না কেন, নিজের সুখ বাড়ানো ছাড়া এ সকল আর কিছুই নয়। চুনিলাল বাধা দিয়া বলিয়া উঠিল, তবে তুমি কি আর লেখাপড়া করবে না নাকি? না, লেখাপড়ার জন্যে আমার যথেষ্ট ক্ষতি হয়েছে, আগে যদি জানতাম এতখানির বদলে আমার এইটুকু লেখাপড়া হবে, তাহলে আমি জন্মে কখনো কলিকাতার মুখ দেখতাম না। তোমার হয়েছে কি? দেবদাস ভাবিতে বসিল, কিছুক্ষণ পরে কহিল, আবার যদি কখনো দেখা হয় সব কথা বলবো। রাত্রি তখন প্রায় 9টা বাজিয়াছে। বাসায় সকলে এবং চুনিলাল নিরতিশয় বিস্মিত হইয়া দেখিল, দেবদাস গাড়িতে সমস্ত দ্রব্যাদি বোঝাই করিয়া চিরদিনের মতো বাসা পরিত্যাগ করিয়া বাটি চলিয়া গেল। সে চলিয়া গেলে চুনিলাল রাগ করিয়া বাসার অপর সকলকে বলিতে লাগিল, এই রকম ভিজে বেড়াল গোছ লোকগুলোকে আদতে চিনিতে পারা যায় না। সতর্ক এবং অভিজ্ঞ লোকদিগের স্বভাব এই যে
তাহারা চক্ষুর নিমেষে কোনো দ্রব্যের দোষ গুণ সম্বন্ধে দৃঢ় মতামত প্রকাশ করে না, সবটুকুর বিচার না করিয়া সবটুকুর ধারণা করিয়া লয় না, দুটো দিক দেখিয়া চারিদিকের কথা কহে না। কিন্তু আর এক রকমের লোক আছে যাহারা ঠিক ইহার উল্টা, কোনো জিনিস বেশিক্ষণ ধরিয়া চিন্তা করার ধৈর্য ইহাদের নাই, কোনো কিছু হাতে পড়িবামাত্র স্থির করিয়া ফেলে ইহা ভালো কিংবা মন্দ, তলাইয়া দেখিবার পরিশ্রমটুকু ইহারা বিশ্বাসের জোরে চালাইয়া লয়। এ সকল লোক যে জগতে কাজ করিতে পারে না তাহা নহে, বরঞ্চ অনেক বেশি কাজ করে। অদৃষ্ট সুপ্রসন্ন হইলে ইহাদিগকে উন্নতির সর্বোচ্চ শিখরে দেখিতে পাওয়া যায়, আর না হইলে অবনতির গভীর কন্দরে চিরদিনের জন্য শুইয়া পড়ে, আর উঠিতে পারে না, আর বসিতে পারে না, আর আলোকের পানে চাহিয়া দেখে না, নিশ্চল মৃত জড়পিণ্ডের মতো পড়িয়া থাকে। এই শ্রেণীর মানুষ দেবদাস। পরদিন প্রাতঃকালে সে বাড়ি আসিয়া উপস্থিত হইল। মা আশ্চর্য হইয়া কহিলেন, দেবা, কলেজের কি আবার ছুটি হল? দেবদাস হ্যাঁ বলিয়া অন্য মনস্কের ন্যায় চলিয়া গেল। পিতার প্রশ্নেও সে এমনি কি একটা জবাব দিয়া পাশ কাটাইয়া সরিয়া গেল। তিনি ভালো বুঝিতে না পারিয়া গৃহিণীকে প্রশ্ন করিলেন। তিনি বুদ্ধি খাটাইয়া কহিলেন, গরম এখনো কমেনি বলে আবার ছুটি হয়েছে। দিন দুই দেবদাস ছটফট করিয়া বেড়াইল, কেননা যাহা কামনা তাহা হইতেছে না, পার্বতীর সহিত নির্জনে মোটেই সাক্ষাৎ হইল না। দিন দুই পরে পার্বতীর জননী দেবদাসকে সম্মুখে পাইয়া বলিলেন, যদি এসেছিস বাছা, তো পারুর বিয়ে পর্যন্ত থেকে যা। দেবদাস কহিল, আচ্ছা। দুপুরবেলা আহারাদি শেষ হইবার পর পার্বতী নিত্য বাঁধে জল আনিতে যাইত, কক্ষে পিত্তল কলসি লইয়া আজিও সে ঘাটের উপর আসিয়া দাঁড়াইল। দেখিতে পাইল অদূরে একটা কুলগাছের আড়ালে দেবদাস জলে ছিপ ফেলিয়া বসিয়া আছে। একবার তাহার মনে হইল ফিরিয়া যায়, একবার মনে হইল নিঃশব্দে জল লইয়া প্রস্থান করে, কিন্তু তাড়াতাড়ি কোনো কাজটাই সে করিতে পারিল না। কলসিটা ঘাটের উপর রাখিতে গিয়া বোধ হয় একটু শব্দ হয় দেবদাস চাহিয়া দেখিল, তাহার পর হাত নাড়িয়া ডাকিয়া কহিল, পারু, শুনে যাও। পার্বতী ধীরে ধীরে কাছে গিয়া দাঁড়াইল, দেবদাস একটি বার মাত্র মুখ তুলিল, তাহার পর বহুক্ষণ ধরিয়া শূন্য দৃষ্টিতে জলের পানে চাহিয়া রহিল। পার্বতী কহিল, দেবদা আমাকে কিছু বলবে? দেবদাস কোনো দিকে না চাহিয়া কহিল, হুঁ, বসো। পার্বতী বসিল না, আনত মুখে দাঁড়াইয়া রহিল। কিন্তু কিছুক্ষণ পর্যন্ত যখন কোনো কথাই হইল না, তখন পার্বতী এক পা করিয়া ধীরে ধীরে ঘাটের দিকে ফিরিয়া চলিতে লাগিল। দেবদাস একবার মুখ তুলিয়া চাহিল, তাহার পর পুনরায় জলের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল, শোনো। পার্বতী ফিরিয়া আসিল, কিন্তু তথাপি দেবদাস আর কোনো কথা কহিতে পারিল না, দেখিয়া সে আবার ফিরিয়া গেল। দেবদাস নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল। অল্পক্ষণ পরে সে ফিরিয়া দেখিল পার্বতী জল লইয়া প্রস্থানের উদ্যোগ করিতেছে। তখন সে ছিপ গুটাইয়া ঘাটের নিকট আসিয়া দাঁড়াইল, কহিল, আমি এসেছি। পার্বতী ঘড়াটা শুধু নামাইয়া রাখিল, কথা কহিল না। আমি এসেছি পারু। পার্বতী কিছুক্ষণ কথা না কহিয়া শেষে অতি মৃদুস্বরে জিজ্ঞাসা করিল, কেন? তুমি আসতে লিখেছিলে, মনে নেই? না। সে কি পারু, সে রাত্রের কথা মনে পড়ে না? তা পড়ে, কিন্তু সে কথার আর কাজ কি? তাহার কণ্ঠস্বর স্থির কিন্তু অতি রুক্ষ। কিন্তু দেবদাস তাহার মর্ম বুঝিল না, কহিল, আমাকে মাপ করো পারু, আমি তখন অত বুঝিনি। চুপ করো, ওসব কথা আমার শুনতেও ভালো লাগে না। আমি যেমন করিয়া পারি মা বাপের মত করিব, শুধু তুমি। পার্বতী দেবদাসের মুখপানে একবার তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া বলিল, তোমার মা বাপ আছেন, আমার নেই? তাঁদের মতামতের প্রয়োজন নেই?
দেবদাস লজ্জিত হইয়া কহিল, তা আছে বই কি পারু, কিন্তু তাদের তো অমত নেই, শুধু তুমি। কি করে জানলে তাদের অমত নেই? সম্পূর্ণ অমত। দেবদাস হাসিবার ব্যর্থ প্রয়াস করিয়া কহিল, না গো, তাঁদের একটুকুও অমত নেই, সে আমি বেশ জানি, শুধু তুমি। পার্বতী কথার মাঝখানেই তীব্র কণ্ঠে বলিয়া উঠিল, শুধু আমি তোমার সঙ্গে? ছি! চক্ষের পলকে দেবদাসের দুই চক্ষু আগুনের মতো জ্বলিয়া উঠিল। কঠিন কণ্ঠে কহিল, পার্বতী, আমাকে কি ভুলে গেলে? প্রথমটা পার্বতী থতমত খাইল, কিন্তু পরক্ষণেই আত্মসংবরণ করিয়া লইয়া শান্ত কঠিন স্বরে জবাব দিল, না, ভুলব কেন? ছেলেবেলা থেকে তোমাকে দেখে আসছি, জ্ঞান হওয়া পর্যন্ত ভয় করে আসছি, তুমি কি তাই আমাকে ভয় দেখাতে এসেছো? কিন্তু আমাকেই কি তুমি চেনো না? বলিয়া সে নির্ভীক দুই চক্ষু তুলিয়া দাঁড়াইল। প্রথমে দেবদাসের বাক্য নিঃসরণ হইল না, পরে কহিল, চিরকাল ভয় করেই আমাকে এসেছ, আর কিছু না? পার্বতী দৃঢ় স্বরে বলিল, না, আর কিছুই না। সত্যি বলছ? হ্যাঁ, সত্যিই বলছি, তোমাতে কিছু মাত্র আমার আস্থা নেই। আমি যার কাছে যাচ্ছি তিনি ধনবান, বুদ্ধিমান, শান্ত এবং স্থির, তিনি ধার্মিক, আমার মা বাপ আমার মঙ্গল কামনা করেন, তাই তারা তোমার মতো একজন অজ্ঞান চঞ্চল চিত্ত দুর্দান্ত লোকের হাতে আমাকে কিছুতেই দেবেন না, তুমি পথ ছেড়ে দাও। একবার দেবদাস একটুখানি ইতস্তত করিল, একবার যেন একটু পথ ছাড়িতেও উদ্যত হইল, কিন্তু পরক্ষণে দৃঢ় পদে মুখ তুলিয়া কহিল, এত অহংকার? পার্বতী বলিল, নয় কেন, তুমি পারো আমি পারি নে, তোমার রূপ আছে গুণ নেই।